পৃথিবীতে যে লোকটা মানব জাতির ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে হত্যা করেছে সে কে? কে সেই লোক যে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছে? সে লোকটা কে? কে সেই লোক? হিটলার। এজন্য অবশ্য কোনো পুরস্কার পাবেন না, এটা সবাই জানে। হিটলার, হিটলার কোন মাদ্রাসা থেকে পাশ করেছিলেন? হিটলার কোন মাদ্রাসায় গ্রাজুয়েশন নিয়েছিলেন? এরপর আরো ইতিহাস ঘাটেন, মুসলিনিকে দেখেন, সেও হাজার হাজার মানুষ হত্যা করেছে, মুসলিনি কোন মাদ্রাসায় পড়েছে? আজকের দিন আমরা জানি যে আন্তর্জাতিক মিডিয়া, হোক সেটা প্রিন্ট মিডিয়া বা অডিও মিডিয়া, ভিডিও মিডিয়া বা কম্পিউটার অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, হোক সেটা আন্তর্জাতিক খবরের কাগজ, আন্তর্জাতিক ম্যাগাজিন, রেডিও ব্রডকাস্ট স্টেশন, ওয়েবসাইট অথবা টিভি স্যাটেলাইট চ্যানেল, আমরা এইসব আন্তর্জাতিক মিডিয়ায় দেখি ইসলামের বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার করা হচ্ছে। আমরা দেখি যে আন্তর্জাতিক মিডিয়া ইসলামের বিরুদ্ধে মিথ্যা সংবাদের বোমাবর্ষণ চালাচ্ছে। এছাড়াও দেখি যে ইসলাম সম্পর্কে আন্তর্জাতিক মিডিয়া অনেক ভুল ধারণা পোষণ করে। আমরা দেখি যে আন্তর্জাতিক নিউজ চ্যানেল তারা এমনটা বলছে যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে, অথবা কিছু আন্তর্জাতিক নিউজ চ্যানেল আছে যারা বলছে শান্তির জন্য যুদ্ধ। তারা এখানে যেটা করছে সেটা শান্তির জন্য যুদ্ধ নয়, শান্তির সাথে যুদ্ধ। অন্য কথায় শান্তির ধর্মের সাথে যুদ্ধ অর্থাৎ ইসলামের সাথে। বর্তমানে আন্তর্জাতিক মিডিয়া সামগ্রিকভাবে আমরা দেখি যে তারা ইসলামকে এমনভাবে তুলে ধরেছে যেন এটা একটা সন্ত্রাসের ধর্ম। এটা এমন ধর্ম যেটা এই পৃথিবীতে শান্তি চায় না। দুর্ভাগ্যজনকভাবে মুসলিমরা, দুর্ভাগ্যজনকভাবে আমরা কেউ তাদের মিথ্যা প্রচারের প্রতিবাদ করছি না। এই আন্তর্জাতিক মিডিয়া, এই আন্তর্জাতিক মিডিয়া ইসলামকে বিভিন্ন রকম কলাকৌশলের মাধ্যমে সম্পূর্ণ ভুলভাবে তুলে ধরছে। প্রথম কৌশলটা হলো মিডিয়া যেভাবে ইসলামকে অপবাদ দেয়, প্রায় দেখা যায় তারা যেটা করে মুসলিমদের মধ্যে কিছু কুলাঙ্গাকে তুলে ধরে আর প্রচার করে যে এরাই হলো মুসলিমদের দৃষ্টান্ত। এভাবে বলতে চায় ইসলাম এমন একটা ধর্ম যেটা এই অন্যায় কাজকে উৎসাহ দেয়। আমরাও মানি যে আমাদের মাঝেও কুলাঙ্গার আছে, কিছু মুসলিম আছে যারা অন্যায় কাজ করে। মিডিয়া এই সব মুসলিমদের তুলে ধরে আর প্রচার করে যে এরাই হলো মুসলিমদের দৃষ্টান্ত, প্রচার করে যে ইসলাম এমন একটা ধর্ম যেটা এইসব অন্যায় কাজ করাকে উৎসাহ দেয়, আর এই কাজগুলো মানবতার বিরুদ্ধে। আমরা সবাই কথা জানি, আন্তর্জাতিক মিডিয়া বলে যে ইসলামী মাদ্রাসাগুলো নিষিদ্ধ করে দেওয়া উচিত। কেন? কারণ তারা মানুষকে বদলে ফেলে একজন সন্ত্রাসীতে, এরা এই পৃথিবীর শান্তিকে নষ্ট করে দেয়। আলহামদুলিল্লাহ আমি এমন হাজারো লোককে চিনি যে লোকগুলো পাস করেছে ইসলামিক মাদ্রাসা থেকে, এমন একজনকেও আমি দেখিনি যে লোকটা পৃথিবীর শান্তিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে। তার মানে এই না যে যারা মাদ্রাসা থেকে পাশ করে বের হয় তারা কোনো অন্যায় কাজ করে না, এমন কিছু লোক থাকতে পারে, এরা সব মিলিয়ে 1%-এর বেশি হবে না। কিন্তু মিডিয়া প্রচার করে যে এই কুলাঙ্গাররাই হলো মুসলিমদের দৃষ্টান্ত, আর যে লোকটা কোনো ইসলামিক মাদ্রাসা থেকে পাশ করেছে সে এই পৃথিবীর শান্তিতে ব্যাঘাত ঘটাতে চায়। ইতিহাস আমাদেরকে কথা বলে, পৃথিবীতে যে লোকটা মানব জাতির ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে হত্যা করেছে সে কে?
কে সেই লোক যে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছে? সে লোকটা কে? কে সেই লোক? হিটলার। এর জন্য অবশ্য কোনো পুরস্কার পাবেন না, এটা সবাই জানে। হিটলার। হিটলার কোন মাদ্রাসা থেকে পাশ করেছিলেন? হিটলার কোন মাদ্রাসায় গ্রাজুয়েশন নিয়েছিলেন? এরপর আরো ইতিহাস ঘাটেন, মুসলিনিকে দেখেন, সেও হাজার হাজার মানুষ হত্যা করেছে। মুসলিনি কোন মাদ্রাসায় পড়েছে? আমরা একথাও জানি যে মাফিয়া, কুখ্যাত ড্রাগস স্মাগলার, তারা কোন মাদ্রাসার গ্রাজুয়েট? একটা লিস্ট করেন, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধীদের লিস্ট। মিডিয়া যেভাবে বলে তেমন না, সত্যি সত্যি যদি প্রমাণ থাকে যে সে লোক অপরাধী, মিডিয়া কাকে টেরোরিস্ট নাম্বার ওয়ান বলে সেটা নিয়ে কথা বলছি না, কোনো প্রমাণ ছাড়া। যে লোকগুলো আসলেই অপরাধী, যেখানে অপরাধের প্রমাণ আছে যে তারা পৃথিবীর শান্তি নষ্ট করেছে, তাদের পরিচয় জানার চেষ্টা করেন, তাদের মধ্যে 1% লোকও পাবেন না, 0.1% লোকও পাবেন না মাদ্রাসায় পড়েছে। তারা পড়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, আমিও সেখান থেকে পাশ করেছি। হোক সৌভাগ্য বা দুর্ভাগ্য, আমি পাশ করেছি তেমনই একটা ইউনিভার্সিটি থেকেই, বোম্বে থেকে পাশ করেছি। স্কুল পাশ করার পরে মেডিকেল কলেজে পড়েছি, যেভাবে একজন ডাক্তার পাশ করে। এভাবে মিডিয়া মুসলিমদের ভেতর কিছু কুলাঙ্গার তুলে ধরে আর বলে যে এরাই মুসলিমদের দৃষ্টান্ত। যদি কেউ ইসলাম ধর্মকে বিচার করতে চায়, তাহলে মুসলিমরা বা মুসলিম সমাজ কি করে সেটা দিয়ে বিচার করলে হবে না। আপনারা যদি ইসলাম ধর্মকে ঠিকভাবে বিচার করতে চান, আপনাকে বিচার করতে হবে মূল ধর্মগ্রন্থগুলো দিয়ে। ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থগুলো হলো পবিত্র কোরআন এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا। বিভিন্ন কৌশল অবলম্বন করে ইসলামের নিন্দা করে। আর এখন আন্তর্জাতিক মিডিয়ায় দেখি যে তারা মুসলিমদের বলছে মৌলবাদী, চরমপন্থী আর সন্ত্রাসী। আর বেশিরভাগ মুসলিম অপরাধবোধে ভোগে যে না হ্যাঁ আমি কিন্তু মৌলবাদী নই। আসলে এরকম কিছু মুসলিম আছে যারা মৌলবাদী, কিন্তু আমি মৌলবাদী না, আমি চরমপন্থী না। মুসলিমদের বেশিরভাগই অপরাধবোধে ভোগে। এখানে আমরাও উত্তর দিতে পারি, মুসলিমরা তারা হবে দায়ী। ইসলামের বাণী অন্যের কাছে পৌঁছে দেওয়া প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক। পবিত্র কোরআনের সূরা ইমরানের 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিল উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষ জাতির জন্যই পৃথিবীতে তোমাদের আবির্ভাব হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিল উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, কারণ তোমরা সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজের নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। আমাদের বলা হয়েছে খায়রা উম্মা, মানে শ্রেষ্ঠ উম্মত, কারণ আমরা সৎ কাজের নির্দেশ দেই, অসৎ কাজে নিষেধ করি আর আল্লাহকে বিশ্বাস করি। আমরা যদি সৎ কাজের নির্দেশ না দেই, যদি অসৎ কাজে নিষেধ না করি, তাহলে আমাদের মুসলিম বলা যাবে না, তখন আমাদের বলা যাবে না খায়রা উম্মা। মুসলিম হিসেবে আমাদের গর্ববোধ করা উচিত। এখন আমাদের টেবিলটা উল্টে দিতে হবে। আমার মনে আছে যখন মার্শাল আর্ট শিখতাম আমার তরুণ বয়সে, এখনো তরুণই আছি মাশাল্লাহ, তখন আমি স্কুলে পড়তাম, আমরা তখন শিখতাম মার্শাল আর্টের, হোক সেটা জুডো বা জুজুৎসু, সেখানে প্রতিপক্ষের নিজের শক্তি দিয়ে তাকে ঘায়েল করা হতো, বাধা দিয়ে নয়। কেউ আমাকে ধাক্কা দিচ্ছে, সে সাইজ অনেক বড় আর আমি, আমাকে তো দেখতেই পাচ্ছেন, হালকা পাতলা, তারপরও আমি সামনে কোনো পোডিয়াম রাখি না। এটাও মিডিয়ার একটা কৌশল, এভাবে তারা শরীরটাকে ঢেকে রাখে। আমি চাই আমার বডি ল্যাঙ্গুয়েজ সবাই দেখেন। তাহলে খুব বড় সড়ো কোনো একজন লোক যদি আমাকে ধাক্কা দেয়, তাকে বাধা না দিয়ে ওই ধাক্কাকে কাজে লাগিয়ে তাকে ফেলে দিতে হবে, আর যত বড় সাইজ তত সহজে ফেলা যাবে।